হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো, সকাল সকাল বসে গেছি শুক্রবারে। তো দেখো, এখানে ঝিঙে নিয়ে এসেছে কালকে রাতে। তো এখন ঝিঙে ছাড়াচ্ছি। ঝিঙেগুলো একটু বড় বড় হলে মানে মাল মশলা বেশি বেড়ায়, যেহেতু ছোট ছোট তো ভিতরে কিছুই পাবো না। এই দেখো, ছাড়ানোর পর কতখানি হয়ে যাচ্ছে, কিন্তু কুচি ঝিঙে। এই দেখো, তো ঝিঙে হবে। আর এটা কী ডাল বন্ধুরা, তোমরা কমেন্টে জানাও তো। জানি অনেকেই পারবে, আর অনেকে নাও পারতে পারে। এটা কী ডাল কমেন্টে জানাও। তো এই ডালটা করবো, আর ঝিঙেটা পোস্ত করবো। এমনি করবো, এখনও বলতে পারছি না। পোস্তর যা দাম, পোস্ত খেতে ইচ্ছা করলেও খেতে পারা যায় না। তো মানে ইলিশ মাছের সমান দাম। ইলিশ মাছ যেমন বাজারে 1000-1200, মানে আরও রেট ওপরে ওপরে, তো সেরকমই দাম পোস্তরও। তো যাই হোক, এখন পোস্ত দিয়ে করবো না নর্মাল করবো, এখনো ঠিক করে উঠতে পারিনি। তো চলো আগে ঝিঙেটা কাটি। আর কি, শুক্রবার তো কপার নিরামিষ হবে আজকে। তো কী রান্নাবান্না হয় সবটাই শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো, ঝিঙে ছাড়াচ্ছি কতটুকানি হচ্ছে। এই দেখো, 500 ঝিঙে যখন রান্না হবে 100 গ্রামও খুঁজে পাওয়া যাবে না। ঝিঙে খুব কমে যায় দামে, এই দেখো সাইজ দেখো, আর বলে দিয়ে ছাড়ালে আর কী থাকে। তো চলো ঝিঙেটা কেটে নিই, তারপরে আবার আসবো। তো বন্ধুরা দেখো, ঝিঙে কেটেছি, 500 ঝিঙে কেউ বলবে দেখো ছাড়িয়েছি। কিন্তু এইটা ভালো যে কচি কচি একদম ঝিঙেটা। তো ঝিঙে কাটা কমপ্লিট, ধোয়া কমপ্লিট। এবার আলু কাটছি, তাতে সিম্পল একটা রান্না করব, কোনো পোস্ত পোস্ত দেব না। তো আলু কেটে নিচ্ছি। এবার দেখো, আর ওদিকে ভাত হয়ে গেছে, আর বিউলির ডালটাও প্রেশারে সিদ্ধ করতে বসিয়েছি, কারণ সিদ্ধ হতে টাইম লাগবে। তো চলো আলুটা কেটে নিই, আর কী রান্না হবে জানি না, বলতেই পারছো। সবজি ওই একটাই কেটেছি, তো বেশি কিছু হবে না। শুক্রবার দিনটা মানে কী রান্না করব এই নিয়ে খুব মাথায় চাপ থাকে, যেহেতু পেঁয়াজ ফিয়াজ দিই না কিছুতে। তো যাই হোক, তো চলো আলুটা কেটে নিয়ে তারপরে কী রান্না করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রথমে পাঁপড় ভেজে নিয়েছিলাম, তারপরে কড়াইতে কালো জিরের ফোড়ন দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আলুটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে একটু ঝিঙেটা দেব। তো চলো, আলুটা একটু লাল লাল ভাজা হোক হালকা, তারপরে এতে ঝিঙেগুলো দিয়ে দেবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে একদম সিম্পল রান্নাবান্না, কোনো রকম ঝামেলার রান্না নেই। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, 500 টাকা। বন্ধুরা দেখো, হালকা ভাজা হতে না হতে আমি কিন্তু আমাদের ঝিঙেটা দিয়ে দিয়েছি। তো ঝিঙেটা দিয়ে কিন্তু ভালো করে এখন নাড়াচাড়া করবো, তারপরে একে 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 বেশি কিছু মশলা পড়বে না, একদম সিম্পলভাবেই রান্না হবে। তো কী মশলা দিই না দিই সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো দু এক মিনিট মধ্যে একটু ভাজা ভাজা করে তারপরে এতে কী দেবো সবটাই শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, অনেকটা কিন্তু নরম নরম হয়ে গেছে ঝিঙে। তো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো চলো এবার কী দেবো, এবারে প্রথমে দেবো হলুদ গুঁড়ো, তারপরে দেব সামান্য একটু জিরের গুঁড়ো, আর দেব স্বাদ অনুযায়ী লবণ। তো এই রান্নাটাতে চিনি দেবো ভেবেছিলাম, কিন্তু আলুগুলো এত মিষ্টি, চিনি না দিলেও হয়ে যাবে, আর ঝিঙেও তো মিষ্টি মিষ্টি হয়, তাই এটাই মিষ্টি দেবো না। যদি তোমাদের আলু সেরকম মিষ্টি না থাকে তাহলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, সব দিয়ে এখন নাড়াচাড়া চলছে, তারপর পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমাদের এটা রেডি হয়ে যাবে সিদ্ধ হলে। তো চলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো একটু হালকা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে পরিমাণ মতন জল অ্যাড করে দেবো। বন্ধুরা দেখো, ডাল কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার কাটা দিয়ে ভালো করে ঘুটবো, যাতে আরও ভালোভাবে মসৃণ হয়ে যায়। তো এই ডালটা ভালোই লাগে খেতে। তো আমি কিন্তু জানি এটা কী ডাল, তোমরা কমেন্টে জানাও এটা কী ডাল, ঠিক আছে। এই দেখো, দেখাচ্ছি, কিছুই দিইনি হলুদ লবণ, কিছুই দিইনি, জাস্ট এমনি জল দিয়ে সিদ্ধ করতে বসিয়েছিলাম। তো চলো এটা ডাল কাটা দিয়ে ঘুটে নেবো ভালো করে, তারপর ফোড়নে কী দেবো না দেবো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো বন্ধুরা। দেখো, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তো এখন আলুটা সিদ্ধ হওয়ার পালা, তো আলুটা সিদ্ধ হবে, জলটাও টেনে যাবে। তো অপেক্ষায় থাকলাম আর তোমাদের সাথেও শেয়ার করব। আর এদিকে দেখো, ডালটা সিদ্ধ করে কিন্তু বাটি করে রেখেছি,
তো ঝিঙের তরকারিটা হলেই কিন্তু ডালটা সম্বরা দেবো। তো চলো দেখতে থাকো, আজকে একদম সিম্পল ঝটপট রান্না। তো এটা এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব, তারপরে কেমন হয় তরকারিটা সবটাই শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো ঝিঙে আলুর তরকারি কিন্তু একদম রেডি, সিম্পল ঝিঙে আলুর তরকারি। তা আলু সিদ্ধ হয়ে গেছে, এখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো যাতে ঝোলটা একটু টেনে যায়, এতটা ঝোল আমি চাইছি না। তো চলো কেমন হয় শুকনো শুকনো তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো ঝিঙে আলুর তরকারি কিন্তু একদম রেডি, তো এবার নাবিয়ে নেবো, নাবিয়ে নিয়ে ডালটা সম্বরা দেবো। তো চলো দেখো, হালকা শুকনো শুকনো করেছি, তো চলো এটাকে নাবিয়ে নিই, তারপরে কিন্তু আবার চলে আসবো বন্ধুরা। দেখো তেলের মধ্যে মৌরি ফোড়ন দিয়েছি, একটু আদা কষে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে শুকনো লঙ্কা হলে ভালো হতো, তো শুকনো লঙ্কাটা এই মুহূর্তে এখন নেই, ফুরিয়ে গেছে, তো আবার আনতে হবে, তাই জন্য কাঁচা লঙ্কাই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো চলো একটু ভাজা ভাজা করে, কাঁচা লঙ্কা এই একটা দোষ, তেলের মধ্যে দিলেই ছিটকায়। তো চলো একটু হালকা ভাজা ভাজা করে তারপরে ডালটা সম্বরা দিয়ে দেবো। তো রান্না তো দেখতেই পাচ্ছ একদম শেষের দিকে প্রায়, তো চলো ফোড়নটা ভাজা ভাজা হোক, তারপরে ডালটা দিয়ে দেবো বন্ধুরা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, তো চলো এবারে ডালটা দিয়ে দিই, সিদ্ধ করে রাখা ডাল। তো মৌরি ফোড়ন দিয়েছি, তো বুঝে যেতেই পারো কি ডাল এটা, তো বুঝলে ভালো যারা মৌরি দিয়ে করে। তো চলো ডালটা দিয়ে দিলাম, এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার এতে লবণ আর সামান্য একটু চিনি দেব। তো খুব বেশি পাতলা করবো না, এই ডালটা একটু গাঢ় গাঢ়ই ভালো লাগে। এই দেখো ডালটা, তো চলো ফাইনালি কেমন হয় সেটাও শেয়ার করবো তোমাদের সাথে, তো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা। দেখো ডাল কিন্তু একদম টকবক করে ফুটছে, ডালের মধ্যে লবণ আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি, তো ডালটা কিন্তু একদম রেডি। তো চলো এবার নাবিয়ে নেবো। একটা জিনিস দিতে ভুলে গেছি, তো হচ্ছে তেজপাতা, যে মাথায় ছিল না, জানি না কীভাবে মাথা থেকে বেরিয়ে গেল, তো তেজপাতা দিতে ভুলে গেছি। তো ডালটা চলো ফুটে গেছে, এবার নাবিয়ে ফেলবো। তো তোমাদের সাথে আবার দেখা হবে খাওয়া দাওয়ার সময়, কারণ রান্না বান্না একদম কমপ্লিট আর একজায়গায় কিন্তু একদম সিম্পল খাওয়া দাওয়া। তো সঙ্গে থাকো, পাশে থাকো, আর যারা যারা এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে নিও। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার মতো আমি দুপুরের লাঞ্চ তারি নিয়ে বসে পড়লাম, তো যেহেতু আজকে শুক্রবার, তো চলো দেখে নেওয়া যাক শুক্রবার দুপুরের লাঞ্চ তালির মেনুতে কি কি আছে। তো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো। তো দেখো লাঞ্চ তালিতে রয়েছে, এখানে রয়েছে গরম গরম ভাত, এক টুকরো কাগজি লেবু, রয়েছে ঝিঙে আলুর একটা সিম্পল তরকারি, তারপরে আছে এখানে বিউলির ডাল, তারপরে রয়েছে কিন্তু পাঁপড় ভাজা। যেহেতু আজকে শুক্রবার, একদম সিম্পল সাদামাটা খাবার দাবার আইটেম নিয়ে চলে এসেছি। তো চলো কর্তামশাই তো রেডি একদম খাওয়ার জন্য, তো যেহেতু বেশি পদ নেই সেই জন্য একদম পুরো ভাতটা ভেঙে নিয়ে ডালটা ভাতের মধ্যে দিয়ে দিল। তো চলো এবার একটু লেবু চিপে মাখামাখি করা যাচ্ছে। তো বিউলির ডাল খেতে কিন্তু ব্যাপক লাগে, আর ঝিঙে আলু পোস্ত না আজকে, ঝিঙে আলুর একটা সিম্পল তরকারি, আর ঝিঙেগুলো এত কচি কি বলবো, খুব ভালো লাগছিলো খেতে। ঝিঙে তরকারিটা পোস্ত ছাড়াই আজকে হেভি লাগছিলো, যেহেতু ঝিঙেটাও সুন্দর কচি। তো কর্তামশাই দেখো ঝিঙে আলুর তরকারি দিয়ে, ভাত দিয়ে, ডাল দিয়ে খাচ্ছে, তারপরে আবার পাঁপড় ভাজাও কিন্তু রয়েছে। এই দেখো পাঁপড় ভাজা, আলুর পাঁপড় ভাজা। তো আজকে খাওয়াটা নিরামিষ হলেও কী হবে, জমে গেছে, কারণ সাথে ছিল বিউলির ডাল আর ঝিঙে, তো বেশ লাগছিলো খেতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট ফলো করে নিও।